আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমার গরুকে আজকে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে গোসল করে দিব। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই আমার পাশে থাকুন এবং দেখেন কীভাবে কী করা লাগে বুঝতে পারবেন। আর এই শ্যাম্পুটা এমন একটা শ্যাম্পু যে শ্যাম্পুতে গোসল করে দিলে গরুকে কোনো প্রকারের মাছি ডিস্টার্ব করে না। তো আমি ভিডিও শেষে শ্যাম্পুটির নাম ও ছবিটাও দেখাবো আপনাদেরকে। তো আমি এখন প্রস্তুতি নিচ্ছি গরুকে গোসল করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথম পাইপটাকে সেট করতে হবে, কারণ আমার পাইপটা মনে করেন একটু দুর্বল টাইপের পাইপ। পাইপটা সেট আপ দিচ্ছি, যার কারণে একটু সময় লাগতেছে। আপনারা আমার সাথেই থাকুন, অবশ্যই মজা পাবেন ভিডিওটি দেখে। গরুটা অনেক শান্তি পায় যেহেতু অনেক গরমের একটা দিন, মানুষেরাই গরমেতে যে অবস্থা হয়। আমার গোয়ালে কোনো প্রকারের ফ্যান নাই, চারপাশে মনে করেন নেট দেয়া, তো অতটা প্যারা হয় না। তারপরেও আমি গোসল করা দিচ্ছি, ফ্যানের প্রয়োজন নাই আমি মনে করি। দেখেন গরু কি আরাম পাচ্ছে। তো গরুর যত্ন করতে হবে, গরুকে গোসল করে দিতে হবে ঘষে ঘষে। গরুর শরীরে কোনো প্রকারের ময়লা থাকা হবে না। ময়লা থেকে জীবাণু, ময়লা মানে তো জীবাণু, ময়লা থেকে জীবাণু সৃষ্টি হয়, আর সেই জীবাণু থেকে ভাইরাস। এবং ভাইরাস হলে তো মনে করেন ডাক্তার এসে আপনার থেকে মনে করেন যে আপনার টাকা নিয়ে চলে যাবে, বিনিময়ে গরুর কিছু চিকিৎসা দেবে, বাদ দেখে আল্লাহ আল্লাহ যদি চায় গরুকে সুস্থ করে দিবে। এ বাংলা কথায় বহুত ঝামেলা। তো এত ঝামেলার কি প্রয়োজন? ঘর থেকে নিজে পরিষ্কার থাকে, নিজের গরু ছাগলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে আশা করি কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। তো দেখেন গরুকে গোসল করা দিচ্ছি, গরু কতটা আরাম পাচ্ছে। আর গরুকে গোসল করানোর সাথে সাথে গরুর গোয়ালঘরটাকেও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন, ধুয়ে মুছে দিবেন, তাহলে আর কোনো রকমের ঝামেলা হওয়ার কথা না। গরু অত্যন্ত মজাদার একটা প্রাণী। তো সাহেবকে আজকে আমি শ্যাম্পু করে দিব। একটা গরুকে গোসল করাতে আমার তিনটে শ্যাম্পু গেল, আমার জানা মতো আরও পাঁচটা শ্যাম্পু দিয়ে গোসল করে দিলে ভালো হয়। মেন কথা, আমি এর জন্য এক বোতল শ্যাম্পু কিনে নিয়ে আসবো, তাহলে এক মাস আরামে একে গোসল করানো সম্ভব। আর শ্যাম্পু করে দিলে আর লোমগুলো কি সুন্দর সুন্দর হয়ে যায়। আর আমি কিছুদিন পরে ক্রিমি ওষুধ খাওয়াবো একেও আর সাথে বাছুরটাকেও। আর এই রোজ ক্রিমি পড়ার পরে গরুটা দেখতে পারলে বুঝতে, গরুটা যদি বেঁচে থাকে তো দেখতে পাবেন কতটা সুঠাম দেহে সুন্দর হয়ে যায়। অলরেডি আমার এই গরুর দাম হাঁকাচ্ছে আমার এলাকার কিছু লোকেরা, 55,000 টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে, কিন্তু আমি এই দামে গরুটা সেল দেবো না। গরুটাকে আমি একদম কুরবানির পরে একটা ভালো দামে সেল করব। আর ক্রস জাতের গরু তো খুব তাড়াতাড়ি বড় হয়, খুব তাড়াতাড়ি মোটা হয়। ক্রস জাতের গরুর মধ্যে অনেক মজা আছে, এই মজাটা আসলে যারা পালে তারাই জানে। বড় বড় খামারিতে দেখবেন 4,00,000, 5,00,000, 10,00,000 দামে ক্রস গরু রেখে দিছে। তো এই জন্যই বলতেছি ক্রস গরুর সেক্টরটা অনেক মজাদার একটা সেক্টর। এই সেক্টরে মনে করেন যে প্রচুর মজা আছে। তো দেখতে থাকেন কীভাবে কী করি। আসলে কাজ করার সময় অন্য কোনো কিছুর প্রতি কোনো কিছু ভালো লাগে না। পুরো গাটাকে আমি ভিজিয়ে নিয়েছি, এখন আমি গরুকে শ্যাম্পু করে দিব। এখনই সময় গরুকে শ্যাম্পু করে দেওয়ার। এ দেখছেন ছোট বাবু কিন্তু চলে আসলো, কারণ এ জানে যে ও গোসল করবে, মানে আরও একটা আগ্রহ আছে গোসল করার প্রতি। অগ্রসংখ্যক গোসল করে তখন একলা একলা চলে আসে। আসলে পশু পাখি অভ্যাস হচ্ছে এ দিয়ে শ্যাম্পুটা আপনারা গরুকে দিয়ে দিবেন। এই শ্যাম্পুটা দিয়ে দিলে মনে করেন যে মাছিও বসে না। এ দেখেন প্রথমে আমি যেভাবে দিই এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আগে চোর শরীরে দিয়ে রাখবেন, তারপর আস্তে আস্তে ঘষবেন। পুরো শরীরটাকে মনে করেন ঘষে নেবেন। আমার গরু কিন্তু এখন খেয়াল করেন আমার কোমরের সমান।
তো অবশ্যই সময় লাগবে গরুটাকে। এখন আমি খুব হাত দিয়ে প্রথমে আমি মনে করেন যে শ্যাম্পুটাকে পুরো শরীরটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, মানে আর একটা শ্যাম্পুটা আমি মাথাতেও দিয়ে দিব। আর আমি বুঝি না গরুর মাথায় পানি দিলে গরু খুব মানে ডিস্টার্ব ফিল করে, এটা কি এটা মনে হয় সব গরুরই ঝামেলা। তবে এটা আমার নিয়ে বড় কোনো কথা না, এটা কোনো বিষয় না, এটা স্বাভাবিক, এমনটা হয়েতে হতেই পারে। তো এই গরমের দিনে অবশ্যই গোসল করানো উচিত, আর গরুর লেজটাকে অবশ্যই পরিষ্কার রাখা উচিত, কারণ গরুর লেজটা যদি আপনি পরিষ্কার রাখেন এই মশা মাছি যখন ডিস্টার্ব করবে তখন আর সমস্যা হবে না। তারপরে কিন্তু আমি কিন্তু পায়ের দিকে শ্যাম্পুটাকে বেশি বেশি দিয়ে দিচ্ছি, কারণ মাছি কিন্তু গরুদের পায়েই অ্যাটাক করে। দেখুন ব্রাশ দিয়ে মনে করেন আস্তে আস্তে ঘষতে হবে, ব্রাশটা একটু ভিজিয়ে নিলাম। এখন ঘষে ঘষে মনে করেন যে ওর শরীরে যত ময়লা সব তুলবো। আর মজার বিষয় কি, ব্রাশ দিয়ে যখন আমি শরীরে ঘষে দিই তখন আর শরীরে যেগুলো নরম নরম লোম সে লোমগুলো উঠে আসে, এটা খুব ভালো একটা দিক। এভাবে আসলে যত্ন করা উচিত। আর আসলে আমি নিয়ত করছি আমার গরু 6 মাস 9 মাস যে দিন যেটাই হোক আমি পালবো, পাইলে লাভ করে বিক্রি করব, তারপরে আমি আমার মতো চুল কাটবো। তার আগ পর্যন্ত আমি আমার মতো চুল কাটবো না, চুল আমি চুলও বড়ো করব, মানে এদিকে চুলও বড়ো হবে এদিকে গরুও বড়ো হবে, আস্তে ধীরে একসাথে দুই কাজই হবে, কোনো চাপ নাই। দেখেন যেভাবে ঘুষতে হয় আমি কিন্তু ঘুষে ঘুষে দিচ্ছি, আমি জাস্ট আমার এই গরুর নাভি কম্বল দেখে আর প্রেমে পড়ে যাই, এত সুন্দর একটা গরু, এই গরুর ফিউচার অনেক ভালো। আর আমি নেক্সট টাইম আরও কোয়ালিটি সম্পন্ন গরু নিয়ে আসার চেষ্টা করব। সব কিছুরই সময় লাগে, আস্তে আস্তেই হবে। তো এই প্রজেক্ট এতটাও খারাপ না। অডিও আয় আয় আয়। তো সব কথার এক কথা এটাই। আর আমি এখন আমার কুকুরকে ডাকলাম, আমার কুকুর একটা মানে প্রতিবেশী বাসায় গেছিলো, ভদ্র প্রতিবেশী, তারা মনে করেন আবার ফেরেস্তা, এক একটা জান্নাতের জান্নাতের উচ্চ মকাম স্থলে তাদের অবস্থান আমার জানা মতো, আমি যেটা মনে করি, কারণ তাদের বংশটাই হলো হাজি বংশ, হুজুরের বংশ। যাই হোক তাদের নিয়ে কথা না বলি, আমি গরুর প্রসঙ্গে আসি। তো দেখেন এত ঘষে ঘষে দিচ্ছি, গরু কিন্তু অনেকটা আরাম পাচ্ছে। আর ছোট গরুটা কিন্তু গোয়ালেই কিন্তু আছে এখনো, ও মনে করেন যে এখন ওই আর কি ধরেন প্রস্তুতি নিয়ে আছে যে আমাকেও একটু পরে গোসল করে দেওয়া হবে, এইরকম একটা প্রস্তুতি নিয়ে আছে। তা আসলে আমি ওকেও গোসল করে দিব, কিন্তু ওকে শ্যাম্পু করে দিব না, ওকে আমি কিনে নিয়ে আসার পরে খালি গা খালি ভিজে দিই আর পা গুলো খুশি খুশি দিয়ে দিই। ওর প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট আসে না, আমার মেন কথা মুডের উপর ডিপেন্ড করি, যখন যেটা ইচ্ছা হয় তখন আমি সেটাই করার চেষ্টা করি। তা আজকে শুক্রবার একটা দিন, আমি কিন্তু বাইরে ঘোরাঘুরি না করে কিন্তু এই গরুদের কাজ নিয়ে ব্যস্ত, মুদির দোকান আছে সেটা নিয়ে ব্যস্ত, বাসাতেই আমি আছি, আমি কিন্তু কোথাও কিন্তু বের হয়নি কোনো কাজে, কিন্তু মানে গুরুত্ব দিচ্ছি না। তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন তারা ফট করে একটা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনারা আমার পাশে থাকার চেষ্টা করেন, আমিও আপনাদের পাশে থাকবো। ইতিমধ্যে আমার গরুকে আমি ঘষাঘষি শুরু করে দিয়েছি, গরুর শরীরের ময়লা আবর্জনা যা আছে সব মনে করেন যে এখন ওঠা শুরু হয়েছে, এক ধারসে মনে করেন ওর শরীরের সব ময়লা তুলবো, তুলতেই হবে, কারণ এর শরীরে পর্যাপ্ত পরিমাণের ময়লা হয়। মানে আমি বুঝি না মানে ক্রস গরুদের শরীর এত নোংরা হয় কেন, মানে এদের শরীর এত পরিমাণে নোংরা হয়, এরা যেমন খায় তেমনই পোষা পায়খানা করে,
তেমনই নোংরা টাইপসের গরু। তারপরও কি করার, এখন কিনে সারছি, এখন তো যত্ন করতেই হবে। দেশি গরুর একটা মজা কি, দেশি গরুরা প্রসাব পায়খানাটা একটু কম করে, কিন্তু ওই ওই মাল পেলে কোনো লাভ নেই, যে মালের বরকত কম। আমার ওই মালের খুব প্রয়োজন, যে মালের প্রচুর বরকত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমবাড়ি হাটটা আপনারা মনে হয় চেনেন, বর্তমান ভাইরাল একটা হাট। আমবাড়ি হাটে মনে করেন যে শাহিওয়াল জাতের গরু পাওয়া যায় ব্যয়বহুল। তো আসলে আপনারা, আমরা যারা বগুড়ার বাসিন্দা, বগুড়ায় থাকি, তারা ওই আমবাড়ি হাটে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দালালের পাল্লাত পড়ারও কোনো প্রয়োজন নাই। আমরা নিজেদের শহর ঘুরে, নিজেদের শহরের যেগুলো প্রান্তিক হাট আছে সেগুলো হাট ঘুরে নিজে পছন্দ করে গরু ক্রয় করব। শাহিওয়াল গরু কিন্তু আমাদের বগুড়াতেও অনেক আছে, ছোট বড় দুই দাঁত চার দাঁত রেডি গরু, শাহিওয়াল গরু কিন্তু আমাদের বগুড়া জেলাতে কিন্তু কম নাই। শুধু একটু খোঁজাখুঁজি করতে হবে, ওই বোকার মতো, বোকা না, অতি অতি চালাকের মতো যদি আমবাড়ি হাটে চলে যাওয়া হয় তো দেখা যাবে যে যাওয়ার ভাড়া, তারপরে ট্রাক ভাড়া, তারপরে দালালের মাধ্যম দিয়ে যে জিনিসগুলো কিনবেন দালালকে টাকা দিতে হবে, আর দালাল তো এতটাও সফি না যে আপনার মনে করেন যে কম দামে গরু নিয়ে দিবে। দালাল তো ওই হাটের পুরাণ, সো দালাল মনে করেন হাটে 10-15টা গরু যদি আপনার কিনে দেয়, যাদের থেকে কিনে দিবে তারা দালালের পরিচিত মানুষ, পরিচিত মুখ। দালালেরা কিন্তু তাদের গরু বিক্রি করে দেয়, যার ফলে কিন্তু তাদের থেকেও কিন্তু দালালেরা টাকা খায়, প্লাস আপনার থেকেও খাবে, আবার লাভও হয়, সব কিছু মিলিয়ে কিন্তু দালালের পাল্লায় পড়েন না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। এই জন্য বলতেছি, নিজ শহরে নিজ গ্রামে ঘোরাঘুরি করে নিজের পছন্দ মতো গরু কালেকশন করবেন, সেটা হোক একটু কম কোয়ালিটির, তবে যত্ন করলে সেই গরুটাই কিন্তু অনেক সুন্দর একটা আকার ধারণ করবে। এতটুকুই আপনাদের মাঝে আমার শেয়ার। আর আমি তো, আমার কাছে টাকা ছিল, আমি বোকার মতো তিনটা গরু কিনছিলাম। তো আসলে আপনার যদি টাকা থাকে 80-90 হাজার, আপনারা পারলে একটা গরু কিনেন, ক্রস জাতের একটা গরু কিনেন, কিনে ওই একটা 6 মাস তিন মাস কিংবা ছয় মাস করে পালন করে সেল করে দিবেন, দিয়ে আবার মানে একটা করে গরু পালন, যদি আপনার টাকা কম থাকে দেখবেন যে আস্তে আস্তে আপনার ওই 1 লাখ টাকার থেকে 5 লাখ টাকা হয়ে যাবে। ধৈর্য ধরে, আসলে আমি ভুল করছি, তবে আমি নেক্সট টাইমে এই ভুলটা করবো না। আমি আরেক দিন হাটে গেছিলাম ওই ঈদের আগে, তো ওখানে আমি একটা ক্রস গরু দেখে আমি মনে করেন প্রেমে পড়ে গেছিলাম। ওর পিঠ পা এত সুন্দর লম্বা চওড়া, গরু দাঁত নাই কিন্তু গরু এত সুন্দর হাইটের, ওই গরু আমি কিনতে পারতাম, দামও বেশি চাইছিল না, মাত্র 1,20,000 টাকা চাইছিল। দামাদামি করলে গরুটা আমি 80,000 টাকা বা 85,000 টাকার মধ্যে কিনতে পারতাম। যাই হোক, ভাগ্যে ছিল না তাই কিনতেও পারিনি। তো আসলে এখন বিষয়টা হচ্ছে, নেক্সট টাইমে এইভাবে মনে করেন যে কাজ করলে অবশ্যই কোনো কিছু একটা পাওয়া যাবে। তো আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের বাংলাদেশ অনেক উন্নয়নশীল একটা দেশ। এদেশের মাটি কিন্তু অনেকটাই উর্বর, এদেশে কিন্তু সব কিছুর চাষ অনেক ভালো হয়, সেটা হাঁস মুরগি বলেন, গরু ছাগল বলেন, ধান বলেন, যে কোনো সব কিছুই কিন্তু অনেক ভালো হয়। এমনকি আপনারা যদি বিদেশি ইঁদুরও পালন করেন, সাদা ইঁদুরগুলা, তাও আপনারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। আমি কিন্তু মোটেও ফাজলামি করতেছি না, আপনারা যদি সাদা ইঁদুরেরও বিজনেস করেন, ছাদের উপরে হোক বা কোনো একটা ঘরে হোক, দেখবেন যে ওখান থেকে আপনারা যে বাচ্চাগুলো পাবেন, ওই বাচ্চাগুলো মনে করেন যে সেল করা আপনাদের কাছে কোনো বিষয় না। আমি নিজে প্ল্যান করছি, আমিও হয়তো 2-1-এর মধ্যে আমি নিয়ে আসবো, তো এখন না পরে নিয়ে আসবো। আসলে ইনকাম করার ইচ্ছা থাকলে উপায়ও আসে, দেখেন গরুর লেজ সবসময় পরিষ্কার রাখবেন, গরুর লেজে প্রচুর পরিমাণের ময়লা হয়ে থাকে, দেখেন আমার গরুর লেজ আমি শ্যাম্পু দিয়ে ঘষে দিচ্ছি। মনে করেন আপনার মাথায় যদি সপ্তাহে একদিনও যদি শ্যাম্পু না করেন তাহলে আপনার মাথার চুলটা কেমন হয়ে যাবে, খুশকো খুশকো, মানে ওই এক ধরনের আঠা আঠা। তো এইরকম আপনারা চেষ্টা করবেন, গরুর লেজও মনে করেন যে একটা ওদের শরীরের মূল্যবান, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আপনারা যদি গরুর শিং বলতেছি কেন, গরুর লেজে যদি যত্ন নেন তাহলে গরুদের যে মাছি মশা যেগুলো কামড়ায়,
কামড় দিল 50% মনে করেন যে কামড়াতে পারবে না, 50% কামড়াতে পারবে। সব কিছু মিলিয়ে একটু পরিশ্রম করেন, একটু যত্ন নেন, তাহলে অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন। আর সেই ফলাফল দিয়ে আপনারা ফিউচারে অনেক বড় কিছু করতে পারবেন। আর গরুকে মনে করেন যে একটু সরিষার তেল দিয়ে দিবেন, ওর মনে করেন যে ইয়াতে শরীরে, তাহলে দেখা যাবে ওদের লোমগুলো সুন্দর থাকে। তো আমরা মাঝে মাঝে বহু ধরনের ভুল করে থাকি, এই কারণে আমরা লস করি। বিশেষ করে আমি একবার একটা অকাম করতে নিয়েছিলাম হাতে, মনে করেন একটা গরু পছন্দ হয়েছে, তো গরুর মালিক বলতেছে গরুটা হলো শাহিওয়াল। তো আসলে আমি তো গরু চিনি না, কিন্তু সাথে ছিল আমার একটা বন্ধু। তো বন্ধু এখন অরফনে এমবি ছিল, ও কি করলো ইউটিউবে সার্চ দিল শাহিওয়াল গরু লিখে। তো তখন শাহিওয়াল গরুর কিছু ভিডিও আসলো। এখন এই ভিডিওতে আসা গরুগুলোর দেখি আর ওই লোকের হাতের গোবরের দেখি, তো আসলে কোনো মিলই দেখলাম না। সাধারণত শাহিওয়াল গরু চেনার তো উপায় জানেনি, চারটা পা মোটা হবে, নাভি কম্বলের ঝুলটা একটু বেশি হবে, একটু লম্বা চড়া, অল্প বয়সে ছোট বয়সে তো মনে করেন একটা চুট থাকে। এটা হলো শাহিওয়াল গরু চেনার একটা সহজ উপায়। তে ওই যে গরুটা দেখছিলাম আমি, যে লোকটার কাছে হচ্ছে নিজের গরুকে শাহিওয়াল দাবি করতেছে, তো ওই গরুটা কিছুটা এরকম, পা চারটা চিকন, কোনো প্রকারের চুট নাই, গলার নিচের যে কম্বল ওটা হালকা, আর মনে করেন নাভি একদম পেটের সাথে লাগানো, কোনো রকমের মানে ঝুল নাই, সিঙ্গেল নাভিও না। তারপরে লোককে বললাম আমাঙ্গেল দাম কত নেবেন, তো লোক দাম চাইছে আমার কাছে 55,000 টাকা। তা আমি তাকে দাম বলেছিলাম 15,000 টাকা, কারণ সে যে দামটা চেয়েছিল না ওই দামে মনে করেন যদি আমি কিনে ফেলতাম, তাহলে মনে করেন যে আমি মাঠে মাঠে মনে করেন যে মায়া করে মা রয়ে আকার খায় বস থাকতাম। যাই হোক, সেজন্য আমি মনে করেন যে ওটা কিনিনি, কিনলেও 15,000 টাকা যদি কিনতে পারতাম তাহলে আমার বাম্পার হয়ে গেল, নি বাম্পার। তো যাই হোক, ওই লোক তো মনে করেন লোকের মুখ বাংলার ছয়ের মতন হাঁ হয়ে গেছিলো, তো হাঁ হয়েছে ভালো কথা। তারপরে আর আমি মনে করেন যত গুরুত্ব দিইনি, ওই লোকের গরু আর লিলামি না, ওই লোক তো পরে করছে বাপজান গরুটা তো লিলে না বারে 20,000 টাকা দেওয়া নিলাম। আমি করছি চাষা আপনি আমাকে যে 10 দেবার ধরছিলেন, আপনি কাছ থেকে গরু আমি 20টা টাকা দেবো লেমনা, লেমনা মানে লেমনা, তুমি আমাকে জোর করে দিলো আমি লেমনা। চাষা করছে বাপজান তুমি এটা কোনো কথা বলে, তোমার গরুটা পছন্দ করছে, তুমিও গরুটা পছন্দ করে ধরছিলে লিয়েলা বারে, আমি করছি না বারে লেমনা। তারপরে আর কি, তারপরে মনে করেন যে গরুর যত্নার্থে করে গরু ভাতটাত খিলালো, খিলে বিদায় করে দিল। আমিও মনে করেন যে আরামে এসে গরুর মনে করেন যে কিনলাম, কিনে লেস এলাম, লিয়ে এসে মনে করেন যে হরলিক্স খেলালাম, গ্লুকোজ খেলালাম, ভিটামিন টিটামিন যা আছে সব কিছু খেলিয়ে দিলাম। মনে করেন যে গরু এটা মোটামুটি শেপে লিয়ে এলাম। তো ভিউয়ার্স আপনারা আমার ভিডিও কিন্তু লাইক দেন না, এটা আমার সব থেকে বড় আফসোস। আপনার লাইক টাইক দিন, একটা সময় ইনকে আসবে আপনি গিয়ে আমি ভালো ভালো গরু কালেকশন করে দেখামো। তো সেই পর্যন্ত আসার জন্য তো আপনি গিয়ে তো আমার পাশে থাকা লাগবে, আপনারা নিজের এমবি খরচ করে তো আমার ভিডিওগুলো দেখেছেন, আপনি এর কি আমি খারাপ কোনো জ্ঞান দেবো, খারাপ কোনো কথা কম এটা আপনারা ভাবতে পারলেন? অবশ্যই তো ভালো কিছুই, ভালো জ্ঞান ভালো কিছুই দেওয়ার চেষ্টা করবো, তাই তাই আপনারা মিশাই ইঙ্গে কষ্ট নেন না, ভুল কিছু করেন না। আপনি গেলে অতির ভালোবাসা অভিনন্দন রইল, আপনি গেলে প্রতি শ্রদ্ধা, আপনারা জীবনে বড় হন, আপনারা যেন বাস টাস না খান, এলে তো আপনি গেলে জানে চাওয়া। আমি একটা পাকলা ইউটিউবার বুঝলেন, আবল তাবল কথা না বেশি কই, তো কলাম আবল তাবলই কই আর যেটাই কই, আপনারা তো আমার পাগলামি কথা শুনে না হাসেন, তো এই হাসিটাই, এই হাসি কি সবাই হাসাতে পারে আপনারাই কন?
এই হাসির এত মূল্য, এই হাসি কিন্তু সবাই হাসাতে পারে না। এই হামাল লান্তি পাগল ছাগলরাই কিন্তু ইঙ্গে হাসাতে পারে। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে সব কিছু দিক থেকে বিবেচনা করে বোঝা গেল এই জগতে আপনি একটা বিলেও পালতে পারেন। বিলে কিন্তু একটা অস্থির মায়াবী জিনিস। আমার বিলে সারাদিন ঘুমায়, আরামে এসে ঘুমায়, একদম মাসুম বাচ্চার মতো ঘুমায়। আচ্ছা ঘুমাও তুমি। তো এই হলো কথা। সো আমার বড় গরুকে গোসল করানো শেষ, এখন ছোটটা আমি ঘষাঘষি শুরু করে দিচ্ছি। মানে এক প্রকারে ধরা বান্ধা গোসল করে দেওয়া ভালো, মানে মাথায় পানি দিলে মনে করেন যে লাভ সাপ শুরু করে দেয়। তারপরও বাচ্চাটারে আদর যত্ন করে গোসল করাই দিলাম। এখন আমি এক বাইর করে দেবো, এখন যাক বাবা। এ দেখেন চলে যাচ্ছে। হে এখন একটু মানে গাটা লাড়াচাড়া দিবে, কারণ তার মনে আকাশ ভরা কষ্ট। সে হয়তো আসলে ঘরের মধ্যে আসছিল খাওয়ার জন্য, খাতে আসে দেখে যে গোসল করানো হচ্ছে, তো বাধ্য হয়ে বেচারা গোসলটা করলো। তবে এর যে মা নাই, তারপর আল্লাহর রহমতে এই কিন্তু আর মায়ের মিস করে না খুব একটা। এই মনে করেন আমার বাসায় সেট হয়ে গেছে। তবে কি একা থাকলে হয়তো প্রথম প্রথম 6-7 দিন একটু হামলা হামলি করতো, মানে একটু অন্যরকম হয়ে যেত, কিন্তু একা থাকলেও ভালো হতো। একা যদি থাকতো না, গোড়া মনে করেন যে পার্সোনালি আমার আমাকে চিনতো, আমি না থাকলে মনে করেন যে গরু হাম্বা হাম্বা গড়া গাড়া ইয়ে করতো। যাই হোক, এরকম যদি কারো টাকা পয়সা কম থাকে ভাই, একটা গরু কিনবেন, কিনে একটা দিয়ে শুরু করেন, কোনো চাপ নাই। আস্তে আস্তে মনে করেন উন্নতি হবে, এবং উন্নতি হলেই তখন 2-3টা কিনবেন। তো আমি যেভাবে আর কি পালতেছি, আমার যখন বর্তমান নিয়ত এইভাবে পালা লাগবে। তো আস্তে ধীরে সময় নিয়ে আমার এই প্রজেক্টটাকে আমি করতেছি। আমার গরুগুলো কিন্তু নিতান্তই অনেক ছোট ছোট গরু। আমার 2টা গরুর বয়সে অনেক কম, সত্যি বলতে অনেক কম। এরা মায়ের দুধও হয়তো এখনও ছাড়েনি। আমি যেটা মনে করি, মায়ের দুধ ছাড়লে গায়ে লোম থাকতো না, মানে নতুন লোম উঠতো। তো মায়ের দুধ না ছাড়ার কারণে দেখতে একটু এরকম কাবু কাবু। তবে আল্লাহর রহমতে যে গরুগুলো বেঁচে আছে, এই আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। তবে বেশি একটা সময় লাগবে না। এই দ্য ক্রিমি ডোজটা আরেকবার দিব, দিয়ে মনে করেন জিং দিব আরেকবার, আমার গরু মনে করেন রেডি হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে আমি দেখাবো যে আসলে কেমন লাভ হয়, আর আমি আমার প্রফিটটা আপনাদের মাঝে আমি দেখাবো যে আমি এত টাকা লাভ করছি। তখন আপনারা একটা অবশ্যই সাহস পাবেন। তো বেশি একটা সময় নেই, কুরবানি ঈদের আর মাত্র আছে ইভেন 2 মাসের মতো। তো 2 মাস পরে কুরবানি ঈদ, কুরবানি ঈদের ঠিক 15 দিন পরে আমার গরু সেল হবে। ওই ধরে নেন 60 দিন আমার বাসায় এরা আর আছে। তারপরে এদেরকে আমি বিদায় করে দেবো, আল্লাহ যদি করায় তাহলে। এখন শুধু আল্লাহ ভরসা যে গরুগুলো যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে, আর কোনো চাওয়া পাওয়া নাই। আর ভাই গরমের যে টেম্পারে, গরমটা কমে গেলে আমি আমার ছোটো বাচ্চা গাড়ি আগে একসাথে ক্রিমি ডোজটা দিতাম, কিন্তু এখন গরম যে কবে শেষ হবে, মানে একটু বৃষ্টির প্রয়োজন। একটু বৃষ্টি হলে মনে করেন যে আমি সাহসটা পাইতাম ক্রিমি ডোজটা দেওয়া। তো দেখেন আমি কিন্তু খড়গুলোকে নষ্ট করি না, যে খড়গুলোতে গোবর ভরে থাকে আমি সেই খড়গুলোকে আবার ধুই, ধুয়ে মনে করেন যে এটাকে আমি রোদে লেড়ে দিই, মানে রোদে শুকাতে দিই। রোদে শুকায় যায় যখন, তারপরে আমি খড়টা মনে করেন যে আবার গরুদেরকে দিই, গরুরা তখন সেটা মজা মজা করে খায়। তো আমার আমার কিন্তু এখন ঘরে কিন্তু এদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। কাল আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, ভোরে উঠে আমি বেজরাতে যাব, যে মনে করেন আমি বসে থাকবো। আমার প্রথম টার্গেটটা হবে হলো খ্যার কেনা। প্রথমে তো আমি খ্যার কিনবো, খ্যার কেনা শেষ হলে তারপর আমি ওই দানাদার খাবারটা নিব। শুধু দানাদার বলতে আমি বলছি তো আমি ওই সর্বোচ্চ 20 কেজি না হলেও মানে 100 টাকার ধানের গুঁড়া নিব, 100 টাকার ভুসি নিব, 100 টাকার অ্যাঙ্কার নিব, 100 টাকার বুটের সোদা নেব। এইটুকু নিয়ে আমি মিক্সার করে 400 টাকা কি 500 টাকার মধ্যে আমি খাবার কিনবো। কিনে মনে করেন যে নিয়ে চলে আসবো, কারণ আমার কাছে এখন অত টাকা পয়সা নেই। তবে আমি যেই টাকারই খাবার কিনি না কেন, সেটা আমি ওই খাতায় লিখে রাখি। লিখে রাখার কারণটাই হলো এই যে আমি যেটা খরচ করতেছি সেটার জন্য আমি বিক্রি করার সময় যেন বুঝতে পারি না আমার আসলে কয় টাকা লাভ হচ্ছে, কয় টাকা লস হচ্ছে।
আমার খরচের টাকাটা উঠবে কি উঠবে না সব কিছু বিবেচনা তো করতেই হবে, না হলে তো আমি টিকে থাকতে পারবো না। দুই গরুর হিসাবকে আমি একটু নিটাইট করে রাখছি, আমি আমার ডায়েরিতে এ টু জেড সব লিখে রাখছি, এমনকি যা যা লিখে রাখছি আমি সেই টাকা তখন তুলতে পারবো, তখন আমি আপনাদেরকে আমি সেটা দেখাবো নি। আপাতত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে, আমার ভিডিওটি ভালো না লেগে থাকলেও সমস্যা নাই, আমার যে গরুকে দেখতে পাচ্ছেন এই গরুকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। এই সমাজে আমার একটাই দোয়া, সকল মানুষ যেন তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারে, সেটা যদি হালাল ইনকামের হয় তাহলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। তো দেখেন আমার গোয়ালঘরটা কিন্তু এখন চকচক করবে, কারণ গোয়ালঘরের মাথাটাও আমি এখন ঘষে ঘষে ধুয়ে দেবো। আমি এই গরুটাকে আগে বাইরে বেঁধে রাখতাম, এরা আমার আগেকার ভিডিও দেখলে বুঝতে পারবেন, তবে যখন আমি বুঝলাম যে আসলে গরুকে ক্রস গরুকে সাধারণত ঘরে বেঁধে রাখাটাই উত্তম, বাইরে কাদার মধ্যে ওই থেক থাকা হয়ে যায়, কাদো হয়, দেখতে খারাপ লাগে, গরুর গা নোংরা হয়, মাছি ডিস্টার্ব করে, তো সব কিছু মিলে আমি যেটা ভালো মনে করেছি সেটাই আমি করছি। আর এই গরুর একটা বদ স্বভাব কি, এক দুটো আমি ছাড়া দিয়ে রাখি না, বাড়ির যত আম গাছের পাতা আছে, আম গাছ আছে, যে কোনো গাছ সব গাছ খায়া ফেলায়, এই কারণে আমি এক ছাড়া দেয় না ভাই, ছাড়া দিলেও আর সবসময় যখন ছাড়া দেয় তখন আমি আর সামনে দেয় থেকে দেখি আর কাহিনি। আর যেটা আমার ছোটো গরু ওকে আমি ছাড়া দিয়ে রেখে আর যাই হোক ভদ্র। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।